بسم الله الرحمن الرحيم ميدان اتش دي فيديو. السلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرته. وعليكم السلام ورحمة الله وبركاته. আপনারা ভালো আছেন? ভালো কে রেখেছেন? আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? মাহফিল থেকে বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আছেন, আমাদের কাছে আছেন? আপনারা আল্লাহকে দেখতেছেন? কেউ দেখেন নাই? ফজরের নামাজে সেজদা কারে দিছেন? জোহরে, আসরে, মাগরিবে, এশারে, তাহাজ্জুতে, তারাবিতে, ঈদুল ফিতরে, ঈদুল আজহাতে সেজদার মালিককে? জোরে বলো, কোন দিকে দিছেন? সেজদার মালিক কি পড়ছিম? সেজদার মালিক, সেজদার মালিক আল্লাহ। পূর্ব দিকে আল্লাহ নাই? কথা কন, আছে না নাই? পূর্ব দিকে আল্লাহ নাই? ওই দিকে দেন না কি রে? কি নাই? কি নাই? কাবা নাই। উত্তর দিকে আল্লাহ নাই? দক্ষিণ দিকে আছে? ওই দিকে দেন না, দেন পশ্চিম দিকে, কারণ পশ্চিমে আছে কেবলা। ও কেবলা ও সেজদার মালিক কি কাবা? সেজদার মালিক আল্লাহ। যদিও সেজদার মালিক আল্লাহ, তবু পশ্চিম দিকে সেজদা দিতে হয়, এই কারণে পশ্চিমে আছে কেবলা ও কেবলা ও কাবা। সে কাবা ঘরটা কার ঘর? জোরে কন, আল্লাহর ঘর। কে বানাইছে? মানুষে। কে বানাইছে? মানুষে। মসজিদ কার ঘর? কে বানাইছে? মানুষে। আমরা যে ঘরে বাস করি, এটি কার ঘর? আমরার ঘর। কে বানাইছে? মানুষে। মক্কার ঘর বানাইছে মানুষে, মসজিদ বানাইছে মানুষে, আমরা যে ঘরে বাস করি, ইডিও বানাইছে মানুষে। তো ওই দুইটা যদি আল্লাহর ঘর হয়, ইডিও তো আল্লাহর ঘর হওয়া দরকার, কারণ মানুষের বানানো তো তিনটাই ঘর, ঠিক কিনা বলেন? মানুষের বানানো ঘর আল্লাহর ঘর যদি হয়, এই ঘরে গেলে আল্লাহরে হওয়া যাইব? আমার ঘরে গেলে আমার ভাইতেন না, ফির সাহেবের ঘরে গেলে ওনার ভাইতেন না, আপনাদের ঘরে গেলে আপনাদেরকে পাবো না? পাবো। তো আল্লাহর ঘর হইলে তো আল্লাহরে পাবো। আল্লাহর ঘরের ভিতরে 360 দেবীর পূজা হয়, আপনাদের ঘরে পূজা করলে দিবেন নি? কেউ দিতেন না, একজনও না? আল্লাহর ঘরের ভিতরে পূজা হয়, আল্লাহ দেয় কি করে? আল্লাহ কি অন্ধ ছিল, চোখে দেখে নাই, দুর্বল ছিল, শক্তি পারে নাই? না, শক্তি আছে। আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার, জবান খুলে বল আল্লাহু আকবার। ডাইনে ভাবে যাচ্ছি না, অনেক রাত্র হয়ে গেছে, আপনারা বসে আছেন, হইতে পারে আজকের মাহফিলটা কারো জীবনের, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের। আজকে মরলে কালকে যাব কই? সবাই কয় না, যেতে হবে কি না? জন্ম যার আছে, মরণ তার আছে না নাই? কবে মরব, কবে মরব? হইতে পারে একটা মানুষ ইন্তেকালের 40 দিন পূর্বে মৃত্যুর পরোয়ানা জারি হয়, এমনও হইতে পারে যে 40 দিন পূর্বে ওয়ারেন্টের আসামি জারি হয়ে গেছে, মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে, টাইম হলে এই মাহফিলও গ্রেপ্তার করতে। আরে কথা কয় না, কিন্তু এই মাহফিলে থাকাকালীন যদি গ্রেপ্তার হয়, বিনা হিসাবে জান্নাতি। এই মাহফিলে থাকা অবস্থায় যদি মালেকাল মোতাজরাইল এসে নিয়ে যায়, বিনা হিসাবে জান্নাতি, কারণ আপনারা বসে আছেন জান্নাতের বাগানে। কিসের বাগানে? জোরে বলুন, কিসের বাগানে? জান্নাতের বাগানে। আর খাইতাম না বিদেশের কামাই প্রাণবন্ধুর, চলো যাই এবার আপন দেশে।
কোন দেশে কথা কয় না কি রে কথা কয় না কি রে আপন দেশ চিনেন লক্ষ লক্ষ বছর যে দেশে ছিলেন একটা গাড়ি প্রয়োজন হলো না নারী প্রয়োজন হলো না ঘরের প্রয়োজন হলো না টিউবওয়েল ফুসকুনির প্রয়োজন হলো না ফাসকানি জমিনের প্রয়োজন হলো না একটা হাড়ের প্রয়োজন হলো না একটা বিছানার প্রয়োজন হলো না একটা বালিশের প্রয়োজন হলো না দুই দিনের সফরে এসে অনেক কিছুর প্রয়োজন কন্টাক্ট ভিসা কন্টাক্ট প্রত্যেকটা আদম সন্তানের দুইটা বাড়ি একটা রুহের একটা দেহের রুহ জগৎ থেকে দেহ জগতে এসেছি কন্টাক্ট ভিসা বাংলাদেশ থেকে ভিসা লাগাই আরব দেশে গেছেন কারো কন্টাক্টে পাঁচ বছর কত বছর পাঁচ বছরের বেশি একদিনও থাকা যাবে না কিন্তু মালিকের মনে লাগিয়ে গেলে বিশ বছরও রাখতো এমন রাখতেছি কিনা এই পৃথিবীর বিশার বয়ের বয়স কারো বয়স তিন মাস মার গর্ভে স্থান পাইয়া নাই ছয় মাস নাই নয় মাস নাই দশ মাস দশ দিন দুনিয়াতে আইসে একটা শ্বাস ফলাইয়া নাই পাঁচ বছর থাকার পর আব্বা আম্মু ডাকছে নাই দশ বছরে নাই বিশে নাই ত্রিশে নাই চল্লিশে নাই পঞ্চাশে নাই ষাটে নাই সত্তরে নাই আশিয়ে নাই নব্বইয়ে নাই একশো নাই আমরা তো আল্লাহ রাখছে রাখছে কিনা রাখছে কিনা এরা গেল কই যে দেশে গেলে কই ফিরে অনন্তকালের জীবন এই দুনিয়াটা দুই দিনের আর দুনিয়া ও মাজরাতুল আখেরা এই দুনিয়াটা হলো পরীক্ষার হল কিসের হল এই এই দুনিয়াতে পরীক্ষা দিবেন পরকালে ফল পাবেন এই দুনিয়াতে পরীক্ষা দিবেন পরকালে ফল পাবেন অনন্তকালের জীবন আর খাইতাম না বিদেশের কামাই প্রাণ বন্ধু রে চলো যায় বারাপন দেশে আপন দেশে গেলে তুমি পাইবা দয়াল নবীরে চলো যায় বারাপন দেশে আপন দেশে গেলে কারে পাবো জোরে কন নবীরে পাঁচ ওয়াক্ত নামাজে সেজদা দিলাম কারে কথা কন কারে কারে ঈদুল ফিতরে ঈদুল আজহাতে তাহাজ্জুতে তারাবিতে আল্লাহরে আপন দেশে গেলে পাইব নবীরে তো ওই দেশে যে যাবেন গুনা লইয়া যাইবেন না থইয়া যাইবেন কথা কয় না কি রে গুনা রেখে যাবেন না নিয়ে যাবেন গুনা মাফ করার মালিককে জোরে কন সেই আল্লাহ আজকের মাহফিলে আসিনি না ঘুমাইতেছে না আমেরিকা সব ভরে গেছে আমার আল্লাহ এই মাহফিলে আসে আমার নবী আসেনি আল্লাহরে কেউ দেখছেন দেখতেছেন নবীরে দেখছেন দেখতেছেন দেখেন নাই আমার আল্লাহ এই মাহফিলে আসে নবীও এই মাহফিলে আসে আজকে মরলে কালকে কবর কবর আজকে মরলে কালকে কবর খেলাও শেষ মেলাও শেষ আর কি আসা যাবে এই দরাতে রেখে দিবে বলে দিবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে বলুন না ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে আজকে যদি গুনারার দরবার থেকে নবীজির হয়ে কার হয়ে নবীজির হয়ে আপন দেশে গেলে কারে পাইব নবীরে যদি নবীর হয়ে যেতে পারেন বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে সারবে আমার নবী নুরানি দুইটা হাত মুবারক বাড়িয়ে কুলে নিবে সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরে বলবে আল্লাহ দুনিয়ার দনের বিনিময় যদি ফুল বিছানা খারজাজিম পাইতে পারে গুনারার দরবারে আরামের ঘুম খারাম করে তোমার অলির দরবারে এসে আরামের বিছানা ত্যাগ করে আমি নবীর মাহফিলে দুরুদ পড়লো মিলাদ পড়লো শেষ পর্যন্ত তোমার গুনগান গাইয়া অন্ধকার কবর আসলো দুনিয়ার দনের বিনিময় যদি ফুল বিছানা পাইতে পারে আমি নবীর খাতে খাত দিয়ে অন্ধকার কবরে কি করে শুইতে পারে যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা কবরে না বিছাইবা রাখবো কোলে সারবো না কবরে সেই নবী চাই কি চাই না দুহাত তুলে দেখান নবী চাই কি চাই না নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত নারে গাউসিয়া নারে গাউসিয়া গুনার দরবার শরীফ
গুনারা দরবার শরীফ আজিমুশান উরুস মুবারক বলুন মারহাবা বলুন মারহাবা আল্লাহ কো বন্ধ যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি নবী কি আল্লাহ কথা কোন নবী কি আল্লাহ আল্লাহ কি নবী নবী না আল্লাহ নবী না নবী আল্লাহ না আবার নবী হইতে আল্লাহ জুদাও ভিন্ন মোহাম্মদ মুস্তাফা খুদা নহি খুদা সে জুদা বি নহি জো জুদা জানে তো কুফুরি হে জো জুদা জানে তো বেঈমানি হে জুর কোন সুবহানাল্লাহ মোহাম্মদ আল্লাহ না আল্লাহ হইতে জুদাও না কোলে নিল নবী আল্লাহ কো আমি নিছি সুবহানাল্লাহ কোন ২৬ পারা কোরআন তার প্রমাণ দিচ্ছে আরব দেশে একটা জায়গা জায়গাটার নাম হলো খুদাইবিয়া খুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসাইয়া ১৪০০ সাহাবীকে নবীজির খাত মোবারক নিছেন বায়াত করাইয়া ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা আল্লাহ কো হে দোস্ত যারা আপনার খাতে খাত দিয়া বায়াত নিছে ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ তারা আমি আল্লাহর খাতে বায়াত নিছি শুধু আমার খাতে না ইয়াদুল্লাহে ফাওকাইদিহিম তারা আমার হয়ে গেছে নবীর হইলে কার হয় বাংলাদেশে নবী আইছে কাউকে বায়াত করাইছে আপনারা নবীর দেখছেন আমরা নবী ভাবো কই আমরা নবী ভাবো কই আমরা পাওয়া দরকার আছে না আল্লাহর হওয়া দরকার আছে না পরক্ষণে আয়াত এসেছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুকমিনিনা ইজ ইউবায়ুনাকা তাতা সাদার জুর কোন সুবহানাল্লাহ পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত মানে কিয়ামতের আগ পর্যন্ত এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারিফত চার তরিকার একজন ওলি আল্লাহর খাতে পীর মুর্শিদের খাতে হাত দিয়ে যে বান্দা যে বান্দি বায়াত হবে আল্লাহ কো তার খাতে আমার খাত থাকবে আমি তার প্রতি রাজি ও খুশি হয়ে গেলাম সরকে সুদূর কিতাবের মধ্যে এসেছে আল্লাহ মানুষ সৃষ্টি করছে প্রেম খেলা খেলার জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করছে প্রেম খেলা খেলার জন্য আল্লাহর সাথে প্রেম করব কিভাবে আল্লাহ নিরাকার ১০০ বছর সাজদা দিলাম আল্লাহরে দেখি নাই সম্মানিত সভাপতি ওনার মাথার উপরে গাছের ডালে পাতার ভিতরে একটা পাখি কুকিল কণ্ঠে ডাকে উনি এই পাখিটা মারার জন্য ১ লক্ষ টাকা দিয়ে একটা বন্দুক বানাইছে ১ লক্ষ টাকা দিয়ে একটা গুলি বানাইছে ২ লক্ষ টাকা পুঁজি খাটাইছে শুধু একটি পাখি মারার জন্য কয়টি মাথার উপরে গাছের ডালে পাতার ভিতরে কুকিল কণ্ঠে ডাকে তিনি কানে শুনে চোখে দেখে না কানে শুনে চোখে দেখে না ফায়ার করলে পাখি পড়বে পাখি যদি না পড়ে ২ লক্ষ টাকা ফলে না বিফলে বিফলে পাখিটা পড়লে ফলে পাখিটা পড়লে ফলে আল্লাহকে আমি প্রেম খেলা খেলার জন্য মানুষ বানাইছি তো আল্লাহর আল্লাহর সাথে প্রেম কিভাবে করবো আল্লাহ তো নিরাকার কথা কয় না কেন আল্লাহকে দেখা যা এ পর্যন্ত কেউ দেখছেন দেখেন নাই আল্লাহকে দেখছেন একমাত্র আমার নবী মুহাম্মাদুর বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে বলুন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে দেখছেন কে যিনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখছেন আমার নবীজি এখন আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে নবীর সাথে আল্লাহকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে নবীকে আল্লাহ বলেন কুল নবী গো আপনি বলুন বলে দেন ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ পৃথিবীর কেউ আমাকে ভালোবাসতে চাই ভালোবাসা পেতে চাই ফুলের কাছে নাক লাগাইলে কি পাই কথা কন কথা কন ফুলের কাছে নাক লাগাইলে ফুলটা প্রকাশ গ্যারান্টা গোপন ফুলটা প্রকাশ গ্যারান্টা গোপন ফুলের কাছে নাক লাগাইলে গ্যারান্ট পাওয়া যায় আল্লাহ কফাত্তাবিউনি তারা যেন আপনার নবীর হয়ে যায় যারা আপনার হবে ইহুবিবকুমুল্লাহ তারা আমার বন্ধু হবে সুবহানাল্লাহ বলুন শুধু বন্ধু না ওয়াক ফিরিলাকুম জুনুবাকুম জীবনের গুনামাফ গুনা মাফ চাইতে হবে না গুনা মাফ আল্লাহু গাফুরুর রহিম সদাই সর্বদা থাকবো ক্ষমাশীল দয়াবান ও মেহরবান জুরকন সুবহানাল্লাহ কার হইলে নবীর হইলে আমরা এখন নবী পাবো কই নবী নবীকে পাইতে গেলে পাইতে হবে মুর্শিদকে কাকে কাকে আল বেলায়াতু জিলদুন নবুয়াত নবুয়াতের ছায়া হলো বেলায়াত নবুয়াতে নবী বেলায়াতে ওলি জুরকন সুবহানাল্লাহ আপনি একজন ওলি আল্লাহর কাছে গেলে গেলেন আল্লাহর কাছে কার কাছে একজন ওলির কাছে গেলে গেলেন আল্লাহর কাছে নবীর কাছে গেলে গেলেন আল্লাহর কাছে নবুয়াতে নবী বেলায়াতে ওলি নবুয়াতে নবী বেলায়াতে ওলি নবীর কাছে গেলে কার কাছে গেলেন আল্লাহর কাছে ওলির কাছে গেলে কার কাছে গেলেন নবীর কাছে সুবহানাল্লাহ বলুন
নবুয়াতে নবী বেলায়েতে ওলি আল বেলায়েতু জিদুন নবুয়াত নবুয়াতের ছায়া হলো বেলায়াত এখন কবরে রেখে দিলেন নবীজি কুলে নিলেন সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরলেন আল্লাহকে কো আল্লাহ দুনিয়ার দনের বিনিময় যদি ফুল বিছানা পাইতে পারে গুনাহরা তোমার ওলির দরবারে আরামের ঘুম হারাম করে আরামের বিছানা ত্যাগ করে আমি নবীর মাহফিলে দুরূদ পড়লো মিলাদ পড়লো শেষ পর্যন্ত অন্ধকার কবরে আসলো দুনিয়ার দনের বিনিময় যদি ফুল বিছানা পাইতে পারে আমি নবীর ভালোবাসা নিয়ে আমার খাতে খাত দিয়া অন্ধকার কবরে কি করে শুইতে পারে আল্লাহ কো মনকার নেকি দেরি করিস না বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি আফসিরুল ফারাসা নূরের বিছনা বিছিয়েছে সাড়ে তিন খাত কবর থাকবে না সাড়ে তিন খাত কারোর জন্য সত্তর খাত কারোর জন্য চার হাজার চল্লিশ খাত আলোকসজ্জা সজ্জিত করিয়া একটা বাসর ঘর সাজাইয়া আমার নবী দিবেন ঘুম পাতাইয়া জোর কোন সুবহানাল্লাহ নবী যারা ঘুম পাতাবে এ কবরে মনকার নেকি আসবে না তিনটি প্রশ্নের ভিতরে কোনো প্রশ্ন করতে দিবেন না কারণ নবী যিনি পেয়েছেন তিনি আল্লাহ পেয়েছেন সুবহানাল্লাহ বলুন তিনি কি পেয়েছেন আল্লাহ পেয়েছেন ঘুমের ঘরে থাকবেন এক লক্ষ দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ ঘুমের কোনো ব্যাঘাত নাই কষ্ট নাই তিন লক্ষ পোষ্যর পরে আল্লাহ হুকুম দিবে ইসরাফিল ফেরেশতার সিংহাফুদে ইসলামী ব্যবস্থা সিংহাফু দিবে আল্লাহ হিসাব নিব ময়দানে মহাশরে সুবহানাল্লাহ বলুন আল্লাহ বলছেন আমি মারামারি কাটাকাটি ফিটাফিটির জন্য মানুষ বানাইছি না দুনিয়া নিয়ে পাগল হওয়ার জন্য বানাইছি না বানাইলাম কত জাতি চলে না প্রেম প্রীতি অবশেষে বানাইছি মানুষ প্রেমের কারণে প্রেমার সম্পদ হিসাবে পাঠাইছিলাম আমার নবী মুহাম্মাদুর বলুন না ইয়া রাসূলুল্লাহ আরে বলুন না ইয়া রাসূলুল্লাহ প্রেম সম্পদ হিসেবে পাঠিয়েছিলাম আমার নবীকে তোমরা আমার নবীর বিরুদ্ধে দুশ্মনী করছো প্রেম তো করো নাই হিসাব দিব ময়দানে মহাশরে ইসরাফিল ফেরেশতা তিনবার সিংহাফু দিবে তিনবারের পুর আওয়াজে তাম পৃথিবী প্রলয় হয়ে যাবে গাছবৃক্ষ তরলতা সাগর বলতে কিছুই থাকবে না সারা বিশ্ব হবে মাঠ ময়দান হয়ে যাবে আর ফাতের ময়দান যেরকম সুবহানাল্লাহ নারী পুরুষ ধরতে থাকবে হিসাব দিবে ময়দানে মহাশরে হাশরের মাঠে গিয়ে দাঁড়াবে কে নারী কে পুরুষ খবর থাকবে না উলঙ্গ থাকবে নজর থাকবে উপর দিকে যেরকম সুবহানাল্লাহ দৌড়িয়ে যাব হাসরের মাঠ মিজানের ঘাট যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী বিশ্ব রোডের মোড় আছে না রোড কয় দিকে তিন দিকে তিন দিকে কয় দিকে গাড়ি তিন দিকেই তো আছে কথা কয় নাকি রে দক্ষিণ দিকে যাচ্ছে কুমিল্লা হয়ে চট্টগ্রাম পশ্চিম দিকে যাচ্ছে বৈরব হয়ে ঢাকা উত্তর দিকে যাচ্ছে মাধবপুর হয়ে সিলেট ঠিক কিনা আরে কথা কয় নাকি রে হবিগঞ্জ শাস্তাগঞ্জ হয়ে সিলেট আপনি যাবেন আগামী দিন ঢাকা কোন গাড়ি উঠবেন কুমিল্লার দিকে যে রোড এই রোডের গাড়ি না ঢাকার দিকে যে রোড এই রোডের গাড়ি ঠিক আছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমত আলাইহিম আলহামদুর মধ্যে পড়তেছেন না সূরা ফাতিহার মধ্যে পড়তেছেন না ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমত আলাইহিম কি বলতেছেন ওই পথে আমারে চালাও যে পথে তোমার প্রিয়জন চলে গেছে ওই পথে আমারে চালাও যে পথে তোমার নাজনী আমত রয়েছে সুবহানাল্লাহ বলুন এই কথাটা কারে বলতেছেন আল্লাহরে কিন্তু এই যে পথ সিরাতাল মুস্তাকিম সত্য সঠিক পথ যে পথে গেলে আল্লাহ পাক আল্লাহরে পাওয়া যাবে যে পথে গেলে শান্তি পাওয়া যাবে যে পথে গেলে আল্লাহ পাকের নাজনী আমত পাওয়া যাবে যে পথে আল্লাহর প্রিয়জন চলে গেছে যে পথে আল্লাহ পাকের নাজনী আমত রয়েছে সেই পথের দাবি মসজিদের ভিত্তিতে হামায়ে করছেন গড়ে করছেন রোডে করছেন হাড়ে করছেন গাড়ে করছেন মাড়ে করছেন ওই পথে চলাও এই পথটা কোন পথে দেখি আমেরিকা যাওয়ার পথ লন্ডন যাওয়ার পথ সিঙ্গাপুর যাওয়ার পথ মিশকাতের সরা মিরকাতের পঞ্চমখণ্ড ছয়শো বিশটা পাওয়া গেছে এই পথটা হলো রাসুলে হুদা হইতে সাহাবিগণ হইতে তাবে তাবিনগণ হইতে শেষ সিরিয়াল হলো সিঁড়ি বাই সিঁড়ি চার তরিকার অলি আল্লাহর পথ যেরকম সুবহানাল্লাহ কোন পথ কোন পথ অলি আল্লাহর পথ ময়দানে মহাশরে যায় দেখবেন মিজানের ঘাটে যেখান থেকে ডিসাইড করছে জাহান্নামী জান্নাতি সেই ঘাটে যায় দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি বলুন না ইয়া রাসূলুল্লাহ কবরে পাইছেন কারে নবীরে মিজানের ঘাট যেখান থেকে ডিসাইড করবে সেখানে পাইবেন কারে নবীরে হাউজে কাউসারে পান করাবে পানি কে নবী ফুলচেরাদের ঘাটে গেলে পাইবেন কারে নবীরে জাহান্নামের গেটে গেলে পাইবেন কারে নবীরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সাজদা দিলেন কারে আল্লাহরে আল্লাহ থাকবে কই আল্লাহ থাকবে কই নবী যেখানে আল্লাহও
নবী হলেন ফুল আল্লাহ হলেন গারান যরকম সুবহানাল্লাহ নবী ফুল আল্লাহ গারান নবুয়াতে নবী বেলায়েতে ওলি সুবহানাল্লাহ বলুন এখন কেউ যদি কোনো ওলি আল্লাহর কাছে যায় ওই লোকটা আমার নবীর কাছে যায় এখন দুনিয়া থেকে যাইবার আগে গুনাহ লইয়া যাবেন না মাপ করায় যাবেন মাপ করায় যাবেন গুনাহ মাপ দেওয়ার মালিক কে রহমান কে রহিম কে গুনাহটা মাপ কর রাইয়া মোর নবীর হাদিসে পর গুনাহটা মাপ করাইয়া মোর পীরের খাতে হাত দেবো না পিসের গুনা আর রবে না সামনে তার হুকুম তামিল কর আরে মসজিদ জারে করে দিম থাকবে না তার এই দেহের পাপ সুবহানাল্লাহ কোন কে কে মসজিদ জারে মাপ দিছে কথা কোন মসজিদ জারে মাপ দিছে তে গুনা মাপ পাইছে প্রশ্ন করবেন রেজবি সাহেব গুনাহ মাপ দেওয়ার মালিক আল্লাহ মসজিদ তো নিজে ভারি যেত না একদল মুসলমান আছে না কো যাইও না ওলির কাছে যাইও না ফিরের কাছে যাইও না মাজারে শিরিক কথা কই না কি শিরিক বেদাত এই বেদাত ফতো ভাই লোক কই আপনাদের গুনারা হুজুরের বাড়ি বাংলাদেশের ফরা শেষ বড় হুজুর না ছোট হুজুর আরে কথা কন আরো বড় হুজুর হইতে গেছে আরব দেশ কোন দেশ পাঁচ বছর লেখাপড়া করে মুফতি মুহাদ্দিস ডিগ্রি লইয়া আইসে বাংলাদেশ সরাইতে কেখেটে কেটে গুনারার দিকে আইতেছে আইসা দেখে সরাইলে এবং গুনারার মাঝামাঝি রাস্তার পাশে দশ বারো জন কামলা নইয়া নইয়া কাম করে কি করে নইয়া নইয়া কাম করে মুফতি সাহেব দিক হয়ে গেছে গরম শিরিকের ফর শিরিক বেদাতের ফর বেদাত এই কারণে জমিনে গজবের ফর গজব রহমত নাই মুফতি সাহেবের দমক পাইয়া কামলা গেছে মূর্খ মানুষ কাম করি খাত লাগাই ভাত খাই মাদ্রাসার দুয়ার ও যাই নাই কোরআন হাদিস পড়ি নাই শিরিক বেদাত বুঝি নাই শিরিক করলাম কেমনে বুঝাইয়া বলুন কো জানোস না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নয় নে কথা কই নাকি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নয়লে শিরিক হয় ফতোয়া সত্য ফতোয়া সত্য কিন্তু মুফতি সাহেব ফতোয়া দিব কই দিছে কই কই হলো আগরতলা কই হলো দুইতলা কি একতলা এখন গুনারার কামলার হুজুর আমরা তো মূর্খ মানুষ কোন হাদিস পড়ি নাই শিরিক বেদাত বুঝি নাই এই কাজ করলে যদি শিরিক হয় বিনিময় গজব আমরা না আমরা ফতো ভাইয়া বাচ্চা গেলাম করলাম না কিন্তু একে ভাব করলে তো দশের ভাব আরো যারা করে হেরা অত শিরিক করে হেরা অত বাঁচতে হইব বাঁচতে গেলে জানতে হইব জানতে গেলে একটা ফতোয়া লিখতে হইব এটা পত্রিকা দিব আমরা একটা ফতোয়া লেখেন এটা পত্রিকা দিব টেলিভিশন সেন্টারে দিব বিশ্ববাসী জান মুক্তি সব হয়ে গেছে আরো গরম কি বাংলাদেশ শেষ করে আরব দেশে ডিগ্রি নেই ফতোয়া দিলাম হ্যাঁ মূর্খ বেটা আমার ফতোয়া মার তার লিখিত ফতোয়া দিতাম রাগদারে সামলাইতে না পাইরা পকেটে কলম টান দিছে ফতোয়া লিখতো এটা ওই জায়গা জমিনে পড়ছে কলমটা কই পড়ছে আরে কথা কায় নাকি রে এখন ফতোয়া লেখলে কলম লাগবো নি কেমনে লইব হেরুয়া না নইয়া নইয়া যখন কলম হাত লাগাইছে কামলার মতো লইছিনি এখন শিরিক কে করছে কথা কন কথা কন মুফতিও করছে না কামলারা করছে না মুফতিও করছে কামলারা কো হুজুর আমরা তো মূর্খ মানুষ শিরিক বেদাত বুঝি নাই হাত লাগাই কাম করি ভাত খাই এই কাজ করলে যদি শিরিক হই বিনিময় গজব আমি চিন্তা করে দেখছি বাংলাদেশ শেষ করে আরব দেশ গিয়ে আইতে লইছেন শিরিক আর গজব মুফতি ধরা খাইছিনি আরে কথা কয় নাকি রে ধরা খাইছিনি এখন মুফতি চিন্তা করে কো কোন হাদিস পড়ই তো ফতোয়াটা দিছি এই কাজ করলে শিরিক হইলে আমি নিজে তো শিরিক করছি পরে বাইর করছে কো নইলে শিরিক হইতো না নিয়ত থাকতই বাংলাদেশ শেষ করে আরব দেশ পর্যন্ত গিয়া কি সত্যরাজ বুঝছে হ্যাঁ কি সৎ হকে না বে হকে সঠিকে না বেটিকে হের বিষে যারা ধরতেছে হ্যাঁ হবে টিকে এই কারণে আল্লাহ কো ওয়াবতাগু ইলাইহি রুসিলা ওয়া কুন মা সাদিকিন একজন সত্যবাদীর অন্তর্ভুক্ত হয়ে যাও যদি আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও যরকম সুবহানাল্লাহ সাদিকিনের আমল হচ্ছে ওলি আল্লাহ ওলিদের জবানটা আল্লাহর জবান ওলিদের কাজটা আল্লাহর কাজ ওলি হওয়াটা সাধারণ কথা না আল্লাহ যার জবানে কথা বলে আল্লাহ তারে ওলি বলে সুবহানাল্লাহ বলেন এই বিষয়টা বুঝতে গিয়ে ফেসলাক যে মুসা কালী মোল্লার তোর পাহাড়ে যাইতেছে কথা বলবে হুদার সাথে হঠাৎ করে শুনতে পায় জঙ্গলের ভিতরে কে যেন ক আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানাব মাফ কর
আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে, আরে কথা কই না কি রে, আল্লাহর কি গুনাহ আছে? আল্লাহর যদি গুনাহ থাকে তো গুনাহগারের গুনাহ মাফ দিব কমনে? মুসা নবীকে কথাটা কইলো কি তারে, যে খোদা সৃষ্টির স্রষ্টা, যে খোদা সৃষ্টির কারিগর, তোর সুন্দর দুনিয়া বানাইছে, এত সুন্দর করে মানুষ বানাইছে, পালা সারা বিম সারা হুডি সারা সাতাশ মান সাজাই রাখছে, সাত জমি সাজাই রাখছে, কথাটা কইলো কি তা? কাছে গিয়া যে একটা পাগল পাগল বেশে কথা বলতেছে, বন্ধ কর শিরিকি কথা, বন্ধ কর বেতাতি কথা, নাইলে তোরা শেষ করবো। মুসা নবীর দমক পাইয়া পাগলা গেছে ঠান্ডা হইয়া, যাইতেছে আর কইতেছে কার সাথে কথা কই, হুদার বলে গুনা আছে। হ্যাঁ কইলো কি? এই কথার উত্তর না পাওয়া পর্যন্ত হুদার লোক আর কোনো কথা নাই। তোর পাগা ডাকতেছে আল্লাহ তুমি কই, আসি তো কস না কি হইছে, আল্লাহ তুমি কই কার আসি তো, এইভাবে কথা বলস কি রে, আল্লাহ তোমার কি গুণা আছে কনাই, কো ভালো কইরা কও কনাই, তো এই কথা ভাই লিখ কই, তোমার বান্দা জঙ্গলে বৈশা বৈশা কর, তোমার যত গুণা তার বলে আছে না, তো তুই কি কর সৎক, এমন একটা দমক দিছি এই জীবনে, সুবহানাল্লাহ কইতেন না, এমন একটা দমক দিছি এই জীবনে কইতেন, আল্লাহ কো কামটা তো ভালো করলি, কহু দা তুমি কো কি, তুমি কি তার পক্ষে, কো আমি পক্ষেও না আবার বিপক্ষেও না, তুমি লাগাইয়া পিরি তিরি ডুরি, লাগাইয়া পিরি তিরি ডুরি, বৈশা রঙ্গে টানো রে বন্ধু, কত রঙ্গের পিরিতি তুমি জানো, কত রঙ্গের পিরিতি তুমি জানো রে বন্ধু, কত রঙ্গের পিরিতি তুমি জানো, আল্লাহ তুমি কো কি, খাই তুই যে তারে দমক দিলি, দেখে কইছে কত তোমার যত গুনা তার আছে জানা, এরপরে কিছু কইছে না, কো কইছে হিদা কিরে কস না, কো মাফ কইরা দাও হে রাব্বানা, সুবহানাল্লাহ কইতেন না, আমার গুনা তার আবার এই কথা কয় কিরে, কো শুন তো এই কথাটা কিরে কইছে, তুই শুন, কো কিরে কইছে, তুই ছাত্র হইয়া মাদ্রাসাত গেছ, উস্তাদ হইয়া যখন বাইরিছ, উস্তাদ হওয়ার আগে তুই ছিলি ছাত্র, তো দাবি সত্য, যখন তুই উস্তাদ উস্তাদ হয়ে গেছ তখন কে ছাত্র আস, কনা অন কি তুই ছাত্র কবি, কি কইবি, কো উস্তাদ কমু, কো তার প্রথম জীবনে কইছে তার যত গুণা আমার আছে জানা, মাফ কইরা দাও ওহে রাব্বানা, এভাবে কইতে কইতে গাইতে গাইতে কইতে কইতে গাইতে গাইতে তে হয়ে গেছে আমার, আমি হয়ে গেছি তার, তার জবানটা হয়ে গেছে আমার জবান, আরো আসতে কম, এখন তে কো আমার যত গুণা তার আছে জানা, তে কইতেছে আমি তেতে ওই আমি, সুবহানাল্লাহ কইতেন না, সুবহানাল্লাহ কইতেন না, জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ কি আলাইহি কো লাইসা ফি জুব্বাতি সওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতর আল্লাহ ছাড়া কিছু নাই, সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি কো আনা সুবহানি মা আজিম শানি, আমি নিজে সুবহান যত শান সব আমার, সুবহানাল্লাহ কর, সরকে সুদূর কিতাবের মধ্যে এসেছে যারা প্রেম করে মরছে তাদের মরণ নাই, মুতু আন্তা কাবলা মুতু, মরবার আগে একবার মরো যদি অমর হয়ে যেতে চাও, সুবহানাল্লাহ বলেন মরবেন কিভাবে, হযরত আবুল হাসান হেরকানি হযরত ইব্রাহিম ইবনে শাইবান, সরকে সুদূর কিতাবের মধ্যে এসেছে হযরত ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহ আলাইহি একজন মুরিদ আসিয়া পীরসাহেবের কাছে এক টাকা এক দিরহাম দিয়া কয় হুজুর এই টাকাটা আপনার কাছে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব, আরো আস্তে কর, আগামী দিন জোহরের সময় কি করব, ইন্তেকাল করব, অর্ধেকটা টাকা দিয়ে আমার কবরটা হনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন, এই কথা কইয়া মুরিদ টাকাটা দিয়ে চলে গেছে, পীর হযরত ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহ আলাইহি অর্ধেকটা টাকা দিয়ে কবর হনন করছে, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করিয়া মক্কার কাবা ঘরের সামনে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে তেজে কয়ে গেছে, এইটাই মেয়ে মরবো, যদি না ইয়ে না মরে আমি কাফনের কাপড় কারে পরাবো, এই কবরে কারে শোয়াবো, এই নিয়ে চিন্তা করে হঠাৎ করে দেখছে মুরিদ আইসা হাজির হয়ে গেছে, যখন সুবহানাল্লাহ কাবা ঘরের চতুর্দিকে চক্কু দিয়া পূর্ব দিকে শুইছে, ফিরে কত এত কইছে এটা বে ইন্তেকাল করব, করলো কিনা, যায়া দেহ দেহটা পড়ে রইছে রুহটা নাই, বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কথা কাজা ঠিক আছে কিনা, মরার পরে কি করব, দুনিয়া রাখবো না দাফন করব,
দাফন করব ফিসাবে নিজে গোসল করাইছে কাফনের কাপড় পরাইছে জানাজার মাঠে নিছে ফিসাবে জানাজার নামাজ দিয়া কবরের পশ্চিম পাশে খাটটা নিয়া ফির হযরতে ইব্রাহিম ইবনে সাইবান নিজে কবরে নামছে নাইম্মা উপর থেকে লাশটা ছাইরা দিছে চারবার সময় কইছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ সুবহানাল্লাহ বলুন ইব্রাহিম ইবনে সাইবান পীর মসজিদ খুলে নিছে নিয়া কবরটার মধ্যে শুয়াইয়া পায়ের বান খুলছে সিনার বান খুলছে মাথার বান্ডি খুলছে উপরে যাবে চল্লিশ কদম দাফন কাজ কমপ্লিট চল্লিশ কদম গেলে মুনকার নাকির ফেরেশতা তিনটা প্রশ্ন করবে ফিরে মাথার বান্ডা খুললা দেখে চোখটি বন্ধ ছিল খোলা দেখা যাইতেছে সুবহানাল্লাহ কর ফিরে কবিসু কি মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি কাফনের কাপড় লইয়া কবরে বসিয়া কহ হুজুর আমি প্রেমিক আমি খোদার প্রেমিক প্রেমিকদের মরণ নাই আরো আসতে কর কার প্রেমিক কইছে আল্লাহর ভাইসে কই প্রেম করত আল্লাহর ভাইলো কই জালালউদ্দিন রুমি কই মুর্শিদ বিনে খোদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা মিলে না